ঐতিহাসিক 7 মার্চের স্মরণীয় ক্ষণে কাল চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জয় বাংলা কনসার্ট, যাতে অংশ নেবে দেশের শীর্ষস্থানীয় 9টি ব্যান্ড। ঢাকার বাইরে জয় বাংলা কনসার্টের এটাই প্রথম আয়োজন, যা নির্বিঘ্ন সম্পন্ন করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। কনসার্ট ঘিরে তরুণদের মাঝে সৃষ্টি হয়েছে বাড়তি উচ্ছ্বাস। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। প্রস্তুত মঞ্চ, শেষ মুহূর্তের প্রস্তুতিতে তো সবাই। এবারের জয় বাংলা কনসার্ট হবে চট্টগ্রামে। এম এ আজিজ স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণের দিনটি স্মরণে 2015 সাল থেকে প্রতিবছর ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে আসছে জয় বাংলার কনসার্ট। এবারই প্রথম ঢাকার বাইরে বন্দরনগরীতে অনুষ্ঠিত হবে এই আয়োজন, যেখানে থাকবে তীরন্দাজ, আর্টসেল, চিরকুট সহ জনপ্রিয় 9টি ব্যান্ড দল। এই কনসার্টকে ঘিরে উচ্ছ্বাসের কমতি নেই তরুণদের। চট্টগ্রামে এটা ফার্স্ট টাইম হচ্ছে, আমরা এর আগে এত বড় কনসার্ট দেখি নাই, সুতরাং আমাদের কাছে এক্সাইটমেন্টটা অনেক বেশি হাই। একসাথে অনেকগুলো ব্যান্ডকে আমরা দেখব, সব মিলাই আমাদের এটা অন্যরকম, উৎসাহটা অন্যরকম। কনসার্টের আয়োজক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের তারুণ্যের প্ল্যাটফর্ম ইয়ং বাংলা। আয়োজন ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার কথা জানান উদ্যোক্তারা। চিটাগাং থেকে প্রচুর আবেদন ছিল, কেন আমরা চিটাগাং এ আসি না ঢাকা বাদ দিয়ে। এই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই এম এ আজিজ স্টেডিয়ামে। কর্তৃপক্ষদেরকে ধন্যবাদ জানাই, আগামীতে আবারও আমাদের এই চিটাগাং এ যাতে আমরা প্রতি বছর করতে পারি এরকম একটা সম্ভাবনা তৈরি চাচ্ছি আমরা। তো আমি সকলকে নিমন্ত্রণ করতে চাই। এবারে সব মিলে প্রায় 50,000 দর্শক সমাগম ঘটবে বলে জানান আয়োজকরা। কনসার্টে ঢুকতে পারবে কেবলমাত্র নিবন্ধন করা দর্শকরা, তাই স্টেডিয়ামের প্রবেশপথ সহ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখার কথা জানায় পুলিশ। সিটিএসবি আমাদের সিভিল ড্রেস নিয়ে তারা ডিউটি করবে, গোয়েন্দা ডিউটি করবে, আর অন্যান্য আমাদের সোয়াট যে টিম আছে তারাও এখানে উপস্থিত থাকবে। অর্থাৎ এখানে আমাদের ইনার গার্ডন, আউটার গার্ডন মিলে আমরা মোটামুটি 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া। বিকেল 3টা থেকে শুরু হবে এই কনসার্ট, চলবে রাত 11:30 পর্যন্ত। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।